ক্যালকুলেটর অ্যাপসের মধ্যে ডিলিট হয়ে যাওয়া ফটো অনেকেই ফটো ভিডিও খুঁজে পাচ্ছেন না অ্যাপসটির মধ্যে রেখেছিলেন কিন্তু সেই অ্যাপসের মধ্যে আর ফটো ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি দেখাবো এই ভিডিওটির মধ্যে ক্যালকুলেটার অ্যাপসের মধ্যে অনেক সময় ফটো ভিডিও হাইড হয়ে যায় তো সেগুলো কোথায় যায় আর সেগুলো আপনি আবার কিভাবে ফিরে পাবেন পুরো ভিডিওটিতে সাথে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিতে ঘুরে আসবেন এই চ্যানেলটিতে আরও ও অনেক হেল্পফুল ভিডিও রয়েছে আর ফার্স্ট কমেন্ট চেক করবেন সেটি হচ্ছে আমার অন্য একটি চ্যানেল যেটার মধ্যে আমি ক্যালকুলেটার অ্যাপস রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের উপকারে আসবে সরকতালম্বনা করে আজকের ভিডিওর মেন টিউটোরিয়াল কাজটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেব আমি ক্যালকুলেটার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি আমি আমার পাসওয়ার্ড দেবো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর ঠিক এরকম আসবে আসার পর আপনি যে কাজটি করবেন আপনি যদি কোনো ফটো ভিডিও আপনার ডিলিট হয়ে যায় সেগুলো কিভাবে ক্যালকুলেটার অ্যাপসের মধ্যে ফিরে পাবেন তো এখানে আমি অনেক আগেই দুইটি পিকচার রেখেছিলাম সেগুলো আছে আমি অন্য একটি পিকচার আমি অ্যাপসটির মধ্যে আনবো তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই পিকচারটি ডিলিট হয়ে যাওয়ার পর কোথায় যায় অ্যাপসটির মধ্যে আবার যাব একটি কথা আবার বলতেই হচ্ছে সবার মোবাইলে সেম সিস্টেম নেই ডিলিট হওয়ার পর এই অপশনে যায় না অন্য কোথাও চলে যেতে পারে তো আপনাদের জন্য চ্যানেলের মধ্যে আরও ভিডিও আছে তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্ট নামক একটি অপশন রয়েছে আপনি যখন ক্যালকুলেটার অ্যাপসের মধ্যে যাবেন তখন ট্রাস্ট নামক এই ফুলডারটি পাবেন অথবা আপনি রিসাইকেল বিন নামক একটি ফুলডার পাবেন আপনি খুঁজে নেবেন এই অ্যাপসটির মধ্যে থেকে সেখানে যাওয়ার পর আপনার ফটো ডিলিট হয়ে যাওয়া ফটো তো ভিডিও আপনি এই ট্রাস্ট অপশনের মধ্যে ট্রাস্ট ফোল্ডারের মধ্যে দেখতে পারবেন আমি এখন গ্যালারিতে গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিয়ে আসবো এই অ্যাপসটির মধ্যে তারপর এখানে আমার তিনটি ফটো হবে এই ক্যালকুলেটর অ্যাপসের মধ্যে সেখান থেকে আমি একটি ফটো ডিলিট করে দেব। এই ফটোটি এখন আমি ডিলিট করব। ডিলিট হয়ে যাওয়ার পর যদি আপনি ডিলিট করেন অথবা আপনার অ্যাপস থেকে ভাবে ডিলিট হয় ডিলিট হওয়ার পর আপনি সেটা আপনার ট্রাস্ট অথবা আপনার ক্যালকুলেটার অ্যাপসের মধ্যে রিসাইকেল বিন অপশনে গিয়ে খুঁজতে পারেন সেখানে খুঁজলে অবশ্যই আপনি আপনার ফটো ভিডিও পেয়ে যাবেন আর যদি এভাবে আপনি ফটো ভিডিও না পান তাহলে আরও বিভিন্ন সিস্টেম রয়েছে ফটো ভিডিও খুঁজে পাওয়ার জন্য সবার মোবাইলে সেম সিস্টেম নেই বা ডিলিট হয়ে যাওয়ার পর রিসাইকেল বিনে যায় না সেগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন তার জন্য চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে ধন্যবাদ